আপনি ওই দরজাটা খুলে রাখতে পারেন, দরজাটা খোলা রাখতে পারেন। কেন আমি শুরু করব? সবাই এত ওই করোনার কারণে ওদের সবাই খুব অস্থির হয়ে গেছে না, খুব রিয়্যাক্ট করে। হ্যাঁ, আসলে অস্থির হয়ে পড়তেছে সবাই আর কি। তাহলে শুরু করবো? বিসমিল্লাহ রহমান রহিম। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, সালাম আলাইকুম। আপনারা জানেন যে গত 20 জুন আমাদের জাতীয় স্থায়ী কমিটির ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভার সভাপতিত্ব করেছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। সভায় উপস্থিত ছিলেন আমাদের জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্যবৃন্দের মধ্যে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার, মির্জা আব্বাস, বাবু গোশের চন্দ্র রায়, ডক্টর আব্দুল মঈন খান, জনাব নজরুল ইসলাম খান, আমি নিজে, আমির খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান, জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু। সভায় আপনার আলোচনা হয় আলোচ্য বিষয়গুলো নিয়ে, এবং তারপরে এই সিদ্ধান্তগুলো গৃহীত হয় যে বিগত 12 মে 2021 অনুষ্ঠিত জাতীয় স্থায়ী কমিটি ভার্চুয়াল সভায় গৃহীত সিদ্ধান্ত সমূহ পঠিত ও অনুমোদিত হয়। দুয়ের সভায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাসপাতাল থেকে বাসায় ফিরে আসা এবং শারীরিক পরিস্থিতি সম্পর্কে মহাসচিব সদস্যবৃন্দকে অবহিত করেন। দেশনেত্রীর শারীরিক পরিস্থিতি সম্পর্কে দেশনেত্রীর চিকিৎসক বোর্ডের প্রধান ডক্টর সিদ্দিকী সাংবাদিকদের জানিয়েছেন যে দেশনেত্রী COVID-19 করোনা ভাইরাসের সংক্রমণ থেকে মুক্ত হলেও কোভিড পরবর্তী কয়েকটি জটিলতায় ভুগছেন এবং তিনি কোনো মতেই ঝুঁকিমুক্ত নন। তার হৃদরোগের সমস্যা আছে, কিডনি এবং লিভারের সমস্যা বেশ জটিল। এভার কেয়ার হাসপাতালে প্রায় 53 দিন চিকিৎসাধীন ছিলেন। ইতিপূর্বে প্রায় 12 দিন বাসায় করোনা আক্রান্ত হয়ে চিকিৎসকদের পরামর্শক্রমে চিকিৎসা নিয়েছেন। পরিস্থিতি জটিল হলে তাকে হাসপাতালে স্থানান্তর করা হয়। হাসপাতালে তিনি কেবিনে চিকিৎসা নিচ্ছিলেন, কিন্তু পরিস্থিতি আরো জটিল হওয়ায় তাকে ICU-তে স্থানান্তর করা হয়। সেখানে প্রায় 33 দিন তাকে চিকিৎসাধীন থাকতে হয়। তার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের সার্বক্ষণিক তত্ত্বাবধানে নিবিড় পরিচর্যায় COVID-19 করোনা ভাইরাস চলে গেলেও পোস্ট কোভিড জটিলতায় এবং দীর্ঘদিন কারাগারে থাকার কারণে কোনো চিকিৎসা না হওয়ায় হার্ট, লিভার ও কিডনির সমস্যা বেশ জটিল হয়ে ওঠে। দীর্ঘদিন হাসপাতালে থাকার ফলে হাসপাতালে জনিত ব্যাকটেরিয়া সংক্রমণে আক্রান্ত হন 2 বার। চিকিৎসায় সুস্থ হয়ে উঠলেও হাসপাতালে দীর্ঘদিন অবস্থানকালে এই ধরনের ব্যাকটেরিয়া সংক্রমণ আবারও হতে পারে বলে তারা মনে করেন। অন্যদিকে হাসপাতালে নন কোভিড এরিয়ায় কয়েকজন নার্স এবং চিকিৎসক ভারতীয় ডেল্টা ভেরিয়েন্টে আক্রান্ত হলে তারা দেশনেত্রীকে হাসপাতালে রাখা সমীচীন মনে করেননি। সেই কারণে বাসায় চিকিৎসার ব্যবস্থা এবং নিবিড় পর্যবেক্ষণের আয়োজন সম্পূর্ণ করে বাসায় নিয়ে আসার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তবে যে বিষয়টি তারা গুরুত্বের সঙ্গে বিবেচনার জন্য সংশ্লিষ্ট সকলকে অবগত করেন যে তার লিভার ও অন্যান্য জটিলতার চিকিৎসা বিদেশে কোনো উন্নত কেন্দ্রে হওয়ার প্রয়োজন, বাংলাদেশে যার সুযোগ তুলনামূলকভাবে কম। সভা মনে করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু একজন বয়স্ক রাজনীতিবিদ নন, তিনি এই দেশের স্বাধীনতা সংগ্রামে অতুলনীয় অবদান রেখেছেন। গণতন্ত্র পুনরুদ্ধারে তার ভূমিকা কিংবদন্তির মতো। 3 বার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন, দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দলের সবচেয়ে জনপ্রিয় নেতা। তার পূর্ণাঙ্গ চিকিৎসা প্রয়োজন। সকল প্রকার রাজনৈতিক সংকীর্ণতা থেকে বের হয়ে তার সর্বোচ্চ চিকিৎসা এদেশের মানুষের প্রাণের দাবি। সভা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য, দেশের বাইরে আরো উন্নত চিকিৎসা কেন্দ্রের প্রেরণের জন্য, দেশনেত্রী বিদেশ যাওয়ার ব্যবস্থা ত্বরান্বিত করা এবং তার মুক্তি প্রদানের আহ্বান জানান। 3. সাম্প্রতিককালে
কোভিড ১৯ সবচেয়ে সংক্রমণশীল ভারতীয় ধরন ডেল্টা ভেরিয়েন্টের প্রভাবে দেশে করোনার তৃতীয় ঢেউ শুরু হয়েছে। বিশেষ করে বিএনপি বারবার সতর্ক করার পরেও সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার না করার কারণে সীমান্তবর্তী জেলাগুলোতে ভারতীয় ডেল্টা ভেরিয়েন্ট সংক্রমণের হার ও মৃত্যুর হার হঠাৎ করে লাফিয়ে লাফিয়ে বাড়তে শুরু করেছে, যা ইতিমধ্যেই ঢাকা সহ সারা দেশে ছড়িয়ে পড়েছে। ২০২০ সাল থেকে কোভিড-১৯ করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পর থেকেই স্বাস্থ্য মন্ত্রণালয় তথা সরকারের উদাসীনতা, অযোগ্যতা ও দুর্নীতির কারণে আজ মানুষের জীবন ও জীবিকা দুটোই চরম হুমকির সম্মুখীন হয়েছে। ইতিমধ্যেই সংক্রমণ ৮ লক্ষ ৫৬ হাজার ৩০৪ ছাড়িয়ে গেছে। মৃত্যুর সংখ্যা ১৩,৬২৬। গতকাল সংক্রমিত হয়েছে সরকারি হিসাব মতে ৪,৬৩৬ জন, মৃত্যু হয়েছে ৭৮ জনের। অপরিকল্পিত লকডাউন সাধারণ ছুটিতে বিশেষ করে দরিদ্র মানুষের জীবন একেবারেই বিপন্ন। কর্মচ্যুতি, কাজের অভাব, চিকিৎসার অভাব, সরকারি সাহায্য, প্রণোদনা ও ক্যাশ ট্রান্সফার দরিদ্র মানুষের কাছে পৌঁছতে না পারায় অর্থনীতির সকল সূচক নিম্নগামী হয়েছে। খেটে খাওয়া মানুষ অবর্ণনীয় দুঃখ কষ্ট জীবনযাপন করছে। তার সঙ্গে যুক্ত হয়েছে চাল ডাল তেল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। স্বাস্থ্য মন্ত্রণালয় উদাসীনতা, দুর্নীতি, অযোগ্যতা স্বাস্থ্য ব্যবস্থাকে অকার্যকর করে ফেলেছে। টিকার অপ্রতিরোধতা মানুষের জীবনকে অনিশ্চিত করে ফেলেছে। সরকার ৭০% মানুষকে টিকা প্রদান করতে হলে ২৬ কোটি টিকা প্রয়োজন, যার বর্তমান যার শতকরা ৩% সংগ্রহ করতে পারেনি সরকার। নিজস্ব দলীয় ব্যক্তির মালিকানার কোম্পানিকে ভ্যাকসিন সংগ্রহের দায়িত্ব দেওয়ায় গোটা জাতি আজ স্বাস্থ্য বিপর্যয়ের সম্মুখীন হয়েছে। টেস্ট, বেড, অক্সিজেন, আইসিইউ, ভেন্টিলেটরের অভাব জেলা হাসপাতালগুলোতে চিকিৎসা সেবা দেওয়া অসম্ভব হয়ে পড়েছে। সরকার আরোপিত প্রথমে সাধারণ ছুটি ও পরে অপরিকল্পিত লকডাউনে পরিস্থিতি ক্রমশ নাগালের বাইরে চলে গেছে। সভায় অবিলম্বে টিকা সংগ্রহ বিতরণের সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা করার দাবি জানানো হয়। জনগণ জানতে চায় সরকার এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য কি ব্যবস্থা গ্রহণ করেছে। ৪ সভা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪০তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সারা দেশে বিএনপি শান্তিপূর্ণ ভার্চুয়াল কর্মসূচিতে বাধা প্রদান ও হামলা করেছে। বিশেষ করে ময়মনসিংহ, ঢাকা ও নারায়ণগঞ্জে ছাত্রদলের ভার্চুয়াল অনুষ্ঠানে লাঠিচার্জ, টিয়ার গ্যাস ও নির্বিচারে গুলিতে প্রায় শতাধিক ছাত্র আহত হওয়ায় তীব্র নিন্দা জানাচ্ছে এবং অবিলম্বে গ্রেপ্তারকৃত ছাত্রদের মুক্তি দাবি করেছে। ৫ সম্প্রতি ভোজ্য তেলের দাম গত ৬ মাসে প্রতি লিটারে ৩৮ টাকা প্রায় ৩৩% বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষ ও কর্মহীন মানুষের জীবন অস্থাগত। বাণিজ্য মন্ত্রীর উক্তি দাম কমার কোনো সম্ভাবনা নেই কোনো মতেই গ্রহণযোগ্য হতে পারে না। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার জন্য বাণিজ্যমন্ত্রী পদত্যাগ করা উচিত বলে সভা মনে করে। অবিলম্বে এইসব নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উপর আরোপিত সকল প্রকার ট্যাক্স ও ভ্যাট পুরোপুরি উঠিয়ে নেওয়ার দাবি জানানো হয়। সভায় করোনাকালীন লকডাউনে সংগঠনের বিভিন্ন কার্যক্রম ভার্চুয়ালি অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়। সভা শেষে সদস্যবৃন্দকে ধন্যবাদ জানিয়ে সভাপতি সভা মুলতবি করেন। এই ছিল আমাদের আপনার স্ট্যান্ডিং কমিটি মিটিংয়ের রেজলিউশন। আমি একটু আমারটা শেষ করে ফেলি, তারপর আপনাদের কোশ্চেনের উত্তর দিই। এরপরে আমি আপনার কয়েকটা বিষয় নিয়ে একটু কথা বলতে চাই। যে আমাদের আওয়ামী লীগের ওবায়দুল কাদের সাহেব, তিনি আজকে পত্রিকায় বেরিয়েছে, তিনি বলেছেন যে ফ্রম আওয়ার পার্টি উই হ্যাভ ট্রাইড টু এস্টাবলিশ এ ওয়ার্কেবল রিলেশনশিপ কো এক্সিস্টেন্স উইথ বিএনপি, বাট দ্যার হ্যাজ বিন নো পজিটিভ রেসপন্স ফ্রম দেম। এই কথাটা সম্পূর্ণ বাজে কথা, একদম ব্ল্যাটান্ট লাই। কারণ আজ পর্যন্ত আওয়ামী লীগ আমাদের যতগুলো প্রস্তাব ছিল কোনো প্রস্তাবেই তারা সাড়া দেয়নি, উপরন্তু উল্টো কাজটি করেছে। যেমন আমরা আপনার এই করোনা নিয়েই বলি, করোনা নিয়ে আমরা বারবার তাদের কাছে অনুরোধ করেছিলাম যে আপনারা দয়া করে একটা জাতীয় একটা সম্মেলন ডাকেন,
এবং সেই জাতীয় সম্মেলনের মধ্যে দিয়ে আমরা আপনার সকলে আলোচনা করে একটা সিদ্ধান্ত নিয়ে আমরা একসাথে একযোগে কাজ করতে থাকি। মাফ করবেন, আমি এই ফোন বড় বিরক্তিকর জিনিস একটা। এবং তার পূর্বে আপনারা জানেন যে রোহিঙ্গা ইস্যুতেও আমরা প্রস্তাব দিয়েছিলাম যে আসুন আমরা একসাথে কথা বলি, কথা বলে আমরা সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করি। তারও পূর্বে 2018 সালের নির্বাচনের আগে আমরা আহ্বান জানাতে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনাতে আমরা গেছি এবং সেই আলোচনায় গিয়ে যে সমস্ত আলোচনাগুলো হয়েছিল, সিদ্ধান্তগুলো হয়েছিল, তার একটাও তারা রক্ষা করেননি। তারা গায়েবী মামলা দিয়ে আমাদের নেতাকর্মীদেরকে এক ধারাভাবে এক গ্রেপ্তার করেছেন। তাদের কোঅপারেশনের নমুনা হচ্ছে যে আমাদের 35 লক্ষের উপরে নেতাকর্মীকে সারা দেশে তারা মিথ্যা মামলা দিয়েছেন, 500-এর অধিক মানুষকে তারা গুম করেছেন এবং প্রায় 100-এর অধিক মানুষকে তারা হত্যা করেছেন। এটা হচ্ছে তাদের নমুনা, তাদের কোঅপারেট করার নমুনা। এখন পর্যন্ত আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে অসুস্থতার কারণে তার পরিবার থেকে যে আবেদন করা হয়েছিল সরাসরি সরকারের কাছে যে তাকে বাইরে বিদেশে চিকিৎসার সুযোগ দাও, সেখানেও তারা কোনো কোঅপারেট করেননি, সহযোগিতা করেননি। সুতরাং ওয়াদিল কাদের সাহেব যখন এই কথাটা বলছেন, তার একবার ভাবা উচিত ছিল যে তারা কি করেছেন। অপোজিশন যেন না থাকে সেই কাজটা করেছেন, এখানে যেন সত্যিকার অর্থে একটু ভায়াবল অপোজিশন না তৈরি হয় সেই কর্মসূচি তারা গ্রহণ করেছেন, সেইভাবেই তারা কাজ করছেন। সুতরাং ওয়াদিল কাদের সাহেবের এই বক্তব্য আবার জাতির সঙ্গে আরেকটি প্রতারণা, মানুষকে ভুল বোঝানো, একটা ভ্রান্তি সৃষ্টি করা ছাড়া আর কিছুই না। এরপরে আমি যে বিষয়টা আনতে চাই দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে আপনার ইলেকশন কমিশনের আপনার এই যে জাতীয় পরিচয়পত্র যেটা আপনার আগে ইলেকশন কমিশন তৈরি করত, এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছে এবং ইসি ইলেকশন কমিশন এটাতে চিঠি দেওয়ার পরেও সরাসরি নাকচ করে দিয়েছে 2 লাইনের একটা চিঠি দিয়ে। এটা আমরা গতবার গতদিনেও বলেছি যে এটা একটা আপনার অত্যন্ত দূরভিসন্ধ সন্ধিমূলক একটা আপনার পদক্ষেপ। কারণ এটা সত্যি কথা যে আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরিচয়পত্র দেওয়ার ব্যাপারটা তাদের হাতেই থাকা উচিত, কিন্তু বাংলাদেশে যেহেতু সিচুয়েশনটা কমপ্লিটলি উল্টো, এখানে আপনার সরকার আওয়ামী লীগের সরকার যারা আছে তারা এটাকে পুরোপুরিভাবে রাজনৈতিক কাজেই ব্যবহার করবে বলে সবাই বিশ্বাস করে। এটা আসলে আমাদের কথা নয়, বিএনপির কথা নয়, এমনকি যারা আপনার এই নির্বাচনের সঙ্গে জড়িত এবং অন্যান্য বিষয়গুলোর সঙ্গে জড়িত নন পলিটিক্যাল অর্গানাইজেশন এনজিও আছে যারা, সবাই যদি কথা বলছে যে এটা কোনো মতেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাওয়া যায় উচিত নয়, কারণ এটা সরাসরি সরকারের হাতে পড়ে যাবে। সেই ক্ষেত্রে সংবিধানের যা নির্বাচন কমিশনে একটা অন্তত আলাদা একটা ইন্ডিপেন্ডেন্ট একটা স্ট্যাটাস আছে, তাদের হাতে থাকাটি এটা কম্পারেটিভলি বেটার বলে আমরা মনে করি, তারা মনে করছে, সবাই মনে করছেন। সুতরাং এটা আরেকটি একটা বড় রকমের একটা দুর্ঘটনা ঘটতে যাচ্ছে জাতির জীবনে, যে সরকার এই জাতীয় পরিচয়পত্র নিয়েও তারা এখানে একটা বড় রকমের দুঃখিত একটা আপনার একটা চক্রান্ত একটা ষড়যন্ত্র তারা করতে যাচ্ছে, যাতে করে তারা নিয়ন্ত্রণ করতে পারে আপনার জনগণের পরিচয় নিয়েও তারা নিয়ন্ত্রণ করতে পারে। এটাকে আমরা কন্ডেম করেছি, আবারও কন্ডেম করছি এবং আমরা আহ্বান জানাচ্ছি যেন সরকার এখান থেকে সরে আসে। আরেকটি বিষয় যেটা আপনার আমরা একটু আপনাদের নজরে আনতে চাই সেটা হচ্ছে যে আপনার এই বিনিয়োগ, আজকে আপনার সবগুলো পত্র পত্রিকাও আছে, আংটাডের যে একটা রিপোর্ট বেরিয়েছে সেই রিপোর্টে দেখা যাচ্ছে যে আপনার এখানে বিদেশি বিনিয়োগ প্রায় 11% কমে গেছে এবং এটার কারণটা হচ্ছে যে তারা নিজেরাই বলছেন, ওয়ার্ল্ড ব্যাংকের লোকেরাই আংটাডের লোকেরাই বলছেন যে এখানে দিস নো ক্লাইমেট ফর ফরেন ইনভেস্টমেন্ট, বিদেশিদের বিনিয়োগ করার কোনো ক্লাইমেট নেই, কোনো পরিবেশ নেই। কেন পরিবেশ নেই? এখানে যে আপনার দুঃশাসন, গভর্নেন্সের অভাব, দুর্নীতি এবং সমস্ত বিষয়গুলো নিয়ে এখানে যখন আপনার কেউ ইনভেস্ট করতে যায় তাকে তখন কেঁদে কেটে ফিরে যেতে হয় এমন অবস্থা দাঁড়ায়। তারপরে আপনার চাঁদাবাজি, কোনো কনস্ট্রাকশন করতে গেলে চাঁদা দিতে হয়, উইচ ইজ ডেঞ্জারাস। তো এগুলো নিয়ে এখানে আপনার বিনিয়োগের ঠিক সেই ধরনের কোনো পরিবেশ এখানে বিরাজ করে না, যে কারণে এখানে বিনিয়োগ হচ্ছে না। অথচ সরকারের কিন্তু আপনার ঢোল বাজছেই সবসময় যেখানে আপনার একেবারে উন্নয়ন 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 হয়ে যাচ্ছে। উন্নয়নটা কোথায়? কয়েকটা ব্রিজ তৈরি করা, কয়েকটা আপনার উড়াল সেতু তৈরি করা, এটাই কি উন্নয়ন বলবো নাকি? উন্নয়ন তো আমরা অবশ্যই বলবো যে উন্নয়নে সাধারণ মানুষের
তাদের কর্মসংস্থানের সৃষ্টি হয়, তাদের অভাব কমে। যেখানে দারিদ্রই দরিদ্রের সংখ্যাই বেড়ে গেছে প্রায় 2 কোটি, সেটাকে আমি উন্নয়ন বলতে পারি কিভাবে, কোন যুক্তিতে? এটা আমাদের আপনার কিছুতেই বোধোদয় হয় না। তাই সেই কারণে আমরা বলি যে এই ধরনের অবস্থা যে তারা সৃষ্টি করেছেন, যেখানে কোনো বিনিয়োগকারী আসছেন না, অনেকগুলো সেক্টর আছে যে সেক্টরগুলোতে বাংলাদেশে প্রচণ্ড রকমের সম্ভাবনা আছে। এবং আপনার তারাই বলছেন, আপনার ওই আংটার থেকে তাকে বলা হচ্ছে যে এখানে ফার্মাসিউটিক্যালস একটা, বিশেষ করে এই মুহূর্তে আপনার করোনা ভাইরাসের যে টিকা, এই উৎপাদনের জন্য বাংলাদেশ একটা অত্যন্ত একটা ভালো জায়গা, পোটেনশিয়াল একটা জায়গা। এবং এখানে অতীতে যে ফার্মাসিউটিক্যাল যেটা পারফরমেন্স বাংলাদেশ করেছে, সেখান থেকে বোঝা যায় যে এটাও তাদের পক্ষে করা সম্ভব। কিন্তু তারপরেও কিন্তু সরকার সেই বিষয়ে আগ্রহী হচ্ছেন না। এখন যেটা উচিত হবে, আমরা মনে করি যে অবিলম্বে বাংলাদেশে টিকা উৎপাদনের জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করা উচিত, এবং এখানে বিদেশি বিনিয়োগ বাড়ানোর জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টি করা উচিত বলে আমরা মনে করি। চট্টগ্রামে আমাদের একজন সাবেক ছাত্রদল নেতা আপনার সাইফুল ইসলাম, তাকে বাসা থেকে ডেকে নিয়ে গিয়ে রাস্তার মধ্যে তার পায়ে গুলি করে, তাকে হাঁটুতে গুলি করে তাকে পঙ্গু করে দেওয়া হয়েছে, তার পা কেটে ফেলতে হয়েছে। এই ভয়াবহ ঘটনাগুলো একমাত্র আওয়ামী লীগের রামলীগ করছে তারা, এবং এটা এর আগেও করেছে। আপনারা জানেন যে পায়ের মধ্যে গুলি করে পঙ্গু করে দিয়েছে, এবং এটা অমানবিক এবং সম্পূর্ণ মানবাধিকারের লঙ্ঘন, এবং আমরা মনে করি যে বাংলাদেশের সংবিধানের লঙ্ঘন বটে। এটা কখনই একটা মানুষকে আপনি গ্রেফতার করার পরে তাকে পুলিশ কাস্টডি নিয়ে গুলি করে তাকে পঙ্গু করে দেবেন অথবা মারবেন, এটা অন্য কোথাও সম্ভব না, এখন তো বাংলাদেশেই সম্ভব আওয়ামী লীগের সরকারের আমলে। এটা আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি, এবং অবিলম্বে এই একে আবার কাস্টডিতে নেওয়া হয়েছে, একে মুক্তি এবং অ্যাট দি সেম টাইম তার সমস্ত কম্পেনসেশন ক্ষতিপূরণ দেওয়ার আমরা দাবি জানাচ্ছি। আরেকটি জিনিস আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা আপনার আমার কাছে যেটা বলা উচিত বলে আমি মনে করি, হচ্ছে যে একটা জিনিস লক্ষ্য করবেন যে দেশে প্রচণ্ড অপরাধ বেড়ে গেছে, খুন হচ্ছে, জখম হচ্ছে, হত্যা হচ্ছে, আপনার অ্যাবডাকশন হচ্ছে, ধরে নিয়ে যাচ্ছে, চাঁদা আদায় করছে, ধর্ষণ হচ্ছে, এবং ব্যাঙ্কগুলো লুটপাট হচ্ছে। আজকে একটা কিছু জিনিস দেখলাম যে বাংলাদেশে ব্যাংকের যে আপনার যে হাইজ্যাক, যেটা টাকা হাইজ্যাক হয়েছে, সেই টাকাটার আপনার যে মুদ্রা হচ্ছে, তার একটা আপনার ওয়ান অফ দ্য যে যন্ত্রের ত্রুটির কারণে নাকি এটা আরও বেশি করে তারা হাইজ্যাকটা করতে সফল হয়েছে। দ্যাট মিনস দ্যাট বাংলাদেশ ব্যাংকে যারা এই দায়িত্বে ছিলেন, দে আর ফেইল টু পারফর্ম দেয়ার রেসপন্সিবিলিটি ডিউটিস। মোট কথা, বাংলাদেশের এই সরকার যারা জনগণের দ্বারা নির্বাচিত নয়, দে হ্যাভ লস্ট দেয়ার গ্রিপ ওভার দ্য টোটাল অ্যাডমিনিস্ট্রেশন। এই কথাটা কিন্তু একটি গুরুত্বপূর্ণ কথা বলে আমি মনে করি, এদের আর কোনো গ্রিপ নেই, কর্তৃত্ব নেই আপনার রাষ্ট্রের উপরে, বিভিন্ন আপনার রাষ্ট্রের যে অর্গানাইজেশনগুলো তাদের উপরে। পুলিশ তাদের কথা শোনে না, আপনার আনসাররাও তাদের কথা শোনে না, আপনার ওই প্রশাসন তাদের কথা শোনে না, সরকারি প্রতিষ্ঠানগুলো তাদের কথা শোনে না, স্বাস্থ্য মন্ত্রণালয় শোনে না, যার যা ইচ্ছা করেই যাচ্ছে। তো সরকারের পলিটিক্যাল একটা পলিটিক্যাল গভর্নমেন্ট যদি থাকে, তো তার তো একটা গ্রিপ থাকবে, সেটা জনগণ দ্বারা নির্বাচিত হয় তখন তার শক্তি অনেক বেশি থাকে। দুর্ভাগ্যক্রমে যেহেতু এটা জনগণ দ্বারা নির্বাচিত নয়, লেট লুজ করে দিয়েছে আপনার, ফ্র্যাঙ্কেনস্টাইনের মতো হয়ে গেছে এখন এটা, যেহেতু তাদেরকে ব্যবহার করেছে ক্ষমতায় আসার জন্য, সেই তো আজকে তারা সেই সুযোগগুলো পুরোপুরিভাবে নিচ্ছে। এই ছিল আমার কথা, আপনাদের যদি এই বিষয়ে আরো কিছু বলার থেকে বলতে পারেন। মানে ভার্চুয়াল ও, ওটা 4 নম্বর না ওটা, হ্যাঁ এটা হচ্ছে কি, আপনারা আমাদের কর্মসূচিগুলোতে ভার্চুয়ালি হচ্ছিল না, ভার্চুয়ালি হচ্ছিল এখানে আপনার মাঠে হচ্ছিল, আর অন্যান্য সবাই আপনার সঙ্গে ভার্চুয়ালি যুক্ত ছিলেন। স্টেজ একটা ছিল, কিন্তু ওটা ছিল আপনার তার সঙ্গে সংযুক্ত ছিল, কিন্তু আপনার ভার্চুয়ালি অন্যান্যরা, এবং সবাই শুধু সেই ওখানে কয়েকজন গেছে, বাকি সবার সাথে গোটা ছাত্রদলই সংযুক্ত ছিল। কিন্তু ওইখানে একটা মাদ্রাসার ভেতরে, এটা তো আপনার বাইরেও না, তো ওইখানে আক্রমণ করার তো কোনো যুক্তিসঙ্গত কারণ থাকতে পারে না। এই প্রথম দল থেকে বিদেশে যাওয়ার
না এটা তো আমরা আপনার আমরা সরকারের কাছে এটা জানালাম। আমরা বলছি যে আমরা এখন মনে করি, এর আগে আমরা বলিনি, আপনার পরিবার বলেছিল, আমরা এবার আমাদের পার্টির সিদ্ধান্ত মানে স্ট্যান্ডিং কমিটির মিটিংয়ে রেজলিউশন নিচ্ছি যে তার বিদেশে চিকিৎসা দরকার। সুতরাং এর জন্য যা কিছু করা দরকার সরকারের করা উচিত ইমিডিয়েটলি। আর তারপরের যে স্টেপসগুলো আছে বা আছে সেগুলো তো পরবর্তীকালে আলাপ আলোচনা করে আমরা সেই সিদ্ধান্ত গ্রহণ করব। আর কিছু আছে যে আপনি কে বলতে চাচ্ছিলেন? ও জলাবদ্ধতা ও লকডাউন, আপনার আগেও বলেছি আমি আপনাদেরকে কয়েকবার, বারবার একই কথা বলতে চাই না। বিশেষ প্রাণী পানি খায়, গোলা করে খায় আর কি। আমরা বহু আগেও সমস্ত কথা বলেছি তাদেরকে, বারবার এই স্পেসিফিক সুনির্দিষ্টভাবে বলেছি যে এগুলোর ব্যবস্থা নেওয়া দরকার। তারা নেননি, বহুদিন পরে তারা এখন আপনার এই সিদ্ধান্ত নিচ্ছেন যে এবং এটি ওয়ার্কেবল না, কিন্তু একটাও কাজ করে না। ঢাকাতে তো লকডাউন আছে, আপনি লকডাউন কোথাও দেখতে পান? কোথায় লকডাউন? আমি তো দেখতে পাই না। যার যেখানে খুশি যাচ্ছে, যার যেখানে যা খুশি করছে, এমনকি বিয়েও হচ্ছে। আমি পরশু দিন দেখেছি আপনার একটা হোটেলে একটা বিয়ে হচ্ছে, দ্যাট ইজ ব্যান। এই যে আপনার মানে সরকারের যে পুরোপুরি উদাসীনতা এবং এটা চোখ মানে লোক দেখানো একটা ব্যাপার, একটা প্রতারণা মানুষের সঙ্গে যে আমরা লকডাউন দিচ্ছি, চেষ্টা করছি, কোথায়? এমনকি আপনার যে খেয়াল করে দেখবেন যে যারা ল এনফোর্সিং এজেন্সি যাদের এই লকডাউনটা ইমপ্লিমেন্ট করার কথা, তাদেরকেও দেখা যায় না আজকাল। দে আর নট ভিজিবল, তারা ভিজিবল না এখন। তার মধ্যে একজন কনস্টেবলের মধ্যে মারা গেছে, ওই বিরাট কোহলির ছবি দিয়ে ছাপা হয়েছে দেখলাম পত্রিকায়, একজন কনস্টেবল মারা গেছে, তার আবার ছবি দিয়ে বিরাট কোহলি ছাপা হয়েছে। আর এদিকে আপনার শত শত লোক মারা যাচ্ছে, তাদের কোনো কিছু কথা নেই। তো ঠিক আছে, আর কিছু না থাকলে আমরা উঠতে পারি। থ্যাংক ইউ। এটা এখন আর বলে আর বলতে ইচ্ছা কি বলবেন? এদের তো চামড়া মোটা মানে কি? আপনার এই হেলথ মিনিস্টার কবে রিজাইন করা উচিত ছিল? আপনাদের মনে আছে নিশ্চয়ই যে ফার্টিলাইজার নিয়ে একটা সমস্যা, ফার্টিলাইজার নিয়ে একটা সমস্যা হয়েছিল। এই প্লিজ, ফার্টিলাইজার নিয়ে একটা সমস্যা হয়েছিল আমাদের সরকারের মনে মনে আছে আপনার? জহিরুদ্দিন খান তখন স্টেট মিনিস্টার ছিলেন, হি রিজাইন। জহিরুদ্দিন খান রিজাইন, যেহেতু সমস্যা হয়েছে হি রিজাইন। কিন্তু দুর্ভাগ্যজনক যে এদের ওরা আরো ডিফেন্ড করতেছে সবাই সবাইকে, খুব ভালো কাজ করছে, এত চমৎকার স্বাস্থ্যমন্ত্রী নাকি আর হয় না, এর করছে কি করবেন আপনি? আপনাদের মনে আছে একটা অ্যাডভাইজারি কমিটিতে আপনার ইয়ে আপনার এডুকেশন কালচারের দায়িত্বে ছিলেন আমাদের সিএসপি, আপনি যিনি রিজাইন করলেন, আপনার ওই সে আপনার মিউজিয়ামে চুরি হলো একটা, শহীদ কাদরি, রাইট, শহীদ কাদরি, হি রিজাইন। যে ওখানে চুরি হয়েছে দায় দায়িত্ব আমাকে নিতে হবে। এই যে বিষয়গুলো এটা আপনি কোথায় দেখছেন? উপরন্তু দে আর ডিফেন্ডিং দিস কালপ্রিটস, ডিফেন্ড করছে। আপনার ইসের সঙ্গে ছবি তুলল আপনার যে নাম কি আপনার সাহেদের সঙ্গে ছবি তুলল আমাদের স্বাস্থ্যমন্ত্রী, একেবারে ভিজিবল সব জায়গায় ছবি আসলো, তার কিছু হলো না বেচারা সাহেব জেলের মধ্যে। ঠিক আছে, সড়ক সড়ক আছে নাকি? সেতু তো আজকে আবার প্রতিটি স্টেট দেখলাম, মাঝে মাঝে খুব চমৎকার নিউজ করেন আপনারা। ইরান থেকে যে ভিটামিন নিয়ে আসতেছিল একদম নিম্ন মানের ভিটামিন, সেই ভিটামিনের শুধু জাহাজের লেভেল ওটার লেভেল বদলে নিয়ে আসতেছে ইউই থেকে। এবং ওখানে আপনার এর আগেও পত্রিকা বেরিয়েছিল
যে $160 আপনার ভিটামিন $560 কেনা হচ্ছে, মানে বাকিটা সব আপনার পাচার মানি লন্ডারিং। না হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। তুমি বলবো এটা, আমি বলবো নাকি?